অতিরিক্ত মানুষের চাপ, দূষিত পানি এবং মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গাজার স্কুল ও আশ্রয় শিবিরগুলোতে ছড়িয়ে পড়েছে চর্মরোগ। এতে উদ্বিগ্ন সেখানকার বাসিন্দারা। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আক্রান্তদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা, প্রাণ বাঁচাতে গাজার স্কুল ও আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে অতিরিক্ত মানুষের চাপে জনাকীর্ণ আশ্রয়স্থলগুলো, এলাকাগুলোতে পরিষ্কার পণ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। বাধ্য হয়ে দূষিত পানি পান করছেন বাসিন্দারা। গাজার স্কুল ও আশ্রয় শিবিরগুলোতে নেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। আবর্জনার স্তূপ বেড়েই চলেছে চারপাশে। তার উপর ক্রমবর্ধমান তাপমাত্রা তাদের ভোগান্তিকে আরও বাড়িয়েছে। দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তারা। ইসরায়েলি সেনারা গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে না দেয়ায় উপত্যকাটির হাসপাতাল ও ফার্মেসিগুলোতে চিকিৎসা সরবরাহের তীব্র অভাব দেখা দিয়েছে। এতে অসুস্থ ফিলিস্তিনিদের চর্মরোগের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা। এখানে অনেকেই চর্মরোগে আক্রান্ত, সংক্রমিত হয়ে আমার মেয়েরও চর্মরোগ হয়েছে। কয়েকটি হাসপাতাল ঘুরেও ওর জন্য ওষুধ পাইনি। নর্দমার পানি পান করতে হচ্ছে আমাদের। কিভাবে ও সুস্থ হবে? দূষিত পানি পানের কারণে তাদের দেহে জীবাণু প্রবেশ করছে। এতে মহামারী ও সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঔষধ ও টিকা না থাকায় শিশুদের সুরক্ষায় কিছুই করতে পারছি না আমরা। পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি মোকাবিলায় গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলগুলোতে বিশুদ্ধ পানি ও পরিষ্কার পণ্য সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।